MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কে বলছে এটা? যে বিজেপি অধিকারী প্রাইভেট লিমিটেডকে ডিলারশিপ দিয়েছে বিজেপি, তারা পরিবারবাদের কথা বলছে? অধিকারী প্রাইভেট লিমিটেড, তাদের ডিলারশিপ দিয়েছে বিজেপি। তো যারা প্রদীপ অধিকারী প্রাইভেট লিমিটেড নিয়ে ঘুরে বেড়ায় আর বিজেপি নেতাদের ছেলে বা আত্মীয় স্বজনের লিস্ট দিলে আমার বক্তৃতা শেষ হবে না আজকে। তারা আবার বড় বড় কথা বলছে এখানে, আমরা ওরা ওইসব পরে করবে। বিজেপি মুক্ত বাংলা আর হচ্ছে বিশ্বাসঘাতক মুক্ত নন্দীগ্রাম, এটা খুব শিগগিরই হয়ে যাবে, বাকিটা ওরা দেখুক। বিলাসবহুল আইডিয়াল ভিলায় দিলীপ ঘোষের মালিকানাধীন দলিলের প্রতিলিপি, সেই দলিলে সাক্ষী হিসেবে সই রয়েছে প্রসন্ন রায়ের। 99 লক্ষ টাকা মূল্যের দলিল কেন শিক্ষক? আমাদের পরিষ্কার কথা, প্রসন্ন রায় যাকে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতির কিংপিন এবং মিডলম্যান লিঙ্কম্যান, সে নাকি সব কোটি কোটি টাকা নিয়েছে। তো তার বাড়িতে রেড করলে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল ওখান থেকে পাওয়া যায় কি করে? আর যদি পাওয়া যায় তাহলে দিলীপ ঘোষ অ্যারেস্ট হন না কেন? তো দিলীপ ঘোষ বলেছিল ওকে নাকি ইলেকট্রিক কানেকশনের জন্য দিয়েছে। আজকে তো সংবাদ মাধ্যমে দেখছি দিলীপ ঘোষের দলিলে ওর সই রয়েছে, ইমিডিয়েটলি দিলীপ ঘোষকে অ্যারেস্ট করা উচিত, অবিলম্বে দিলীপ ঘোষ আরএসএস করেন। 99 লক্ষ টাকার সম্পত্তি কিচ্ছেন, কীভাবে আসছেন? তৃণমূল নেতাদের দিকে আঙুল তোলেন, তারা তো বলেন আমরা কেউ ব্যবসা করি কেউ অমুক করি, তারা একটা কাজ দেখাতে পাচ্ছেন যে যে আরএসএস এর নাকি হোল টাইমার, সে 99 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে আর সেখানে একটা চিটিংবাজ যে টাকা তুলেছে চাকরি বেছে, তার সই তার ইয়ে, তো তারবেলা অ্যারেস্ট হবে না? তৃণমূলের কারুর ত্রিসীমানায় থাকলে এতক্ষণে তো সিবিআই তার বাড়ি পৌঁছে যেত। কোনো দিকে দিকে বিস্ফোরণ কিছু হয়নি, সারা ভারতে যা ঘটে, কেন্দ্রের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ নিরাপদতম, কলকাতা নিরাপদতম, কিছু কিছু রাজনৈতিক দল তারা এ রাজ্য ও রাজ্য থেকে কিছু অস্ত্র কিছু দুষ্কৃতি ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে বদনাম করতে চায়। পুলিশ রয়েছে, আমরা বলেছি দল মত না দেখে অস্ত্র উদ্ধার এবং পুরোদস্তুর সমাজবিরোধী যদি কেউ থাকে সেটা দমন করতে, অন্য রাজ্যের থেকে অনেক কম, আগের থেকে অনেক কম, আমরা একটাও চাই না ঘটনা ঘটুক, পুলিশ প্রশাসন দেখছে। সুকান্ত মজুমদারের বক্তব্যে আভাস পাওয়া যাচ্ছে যে জগদীপ ধনখড়ের মতো রাজ্যপাল চাইছে বাংলা। ওদের তো জেঠুর দরকার না, রাজভবনটা তো ভেবেছিল জেঠুর বাড়ি, যখন তখন যাচ্ছে উঠোনে খেলা করবে, তো এখন জেঠুর নেই দেখে একটু হাহাকার হাহাকার, নিজেদের তো যোগ্যতা নেই, পায়ের তলায় মাটি নেই, জেঠুর বাড়ি দেখিয়ে দিল্লির জেঠা দেখিয়ে এইসব করে তো রাজনীতি করে, যত বলবে তত ধরা পড়বে, পায়ের তলায় মাটি নেই। সুকান্ত মজুমদারকে বলুন যে দিলীপ ঘোষ তার দলিল পাওয়া গেছে, তাকে অবিলম্বে পার্টি কি অ্যাকশান নিচ্ছে? পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে বিজেপি অ্যাকশান নিয়েছে, এই তৃণমূল অ্যাকশান নিয়েছে, বিজেপি দিলীপ ঘোষের ক্ষেত্রে কি অ্যাকশান নিচ্ছে আগে সেটা বলুক। ওটা পুরোদস্তু তৃণমূল আইএনটিটিউসি, তারা পুরোদস্তুর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের সংগঠন পুরোদস্তুর এই শ্রমিকদের, সেটা চা শ্রমিক হোক খনি শ্রমিক হোক বন্দর শ্রমিক হোক, পুরো জিনিসটা ঢেলে সাজাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন নীতি করে দিয়েছেন ঠিকাদার রাজ হাটাও, যে ঠিকাদাররা দলের নেতা হবে না, ঠিকাদাররা জনপ্রতিনিধি হবে না। তো আজকে তো দেখলাম বিরোধী দলনেতা ঠিকাদারদের হয়ে দালালি করছেন, ঠিকাদারদের হয়ে ওকালতি করছেন, যেখানে হলদিয়ায় তৃণমূল বলছে ঠিকাদার ঠিকাদার যারা শ্রমিক সরবরাহ করে, ঠিকাদারি করলে দলের নেতা হওয়া যাবে না, দলের পদে থাকা যাবে না, জনপ্রতিনিধি হওয়া যাবে না, ঠিকাদাররা ঠিকাদারি করবে, তার সঙ্গে দলের পদের ক্ষমতার সম্পর্ক নেই। আর শুভেন্দু অধিকারী যা স্টেটমেন্ট দিচ্ছেন তাতে তো ঠিকাদারের হয়ে ওকালতি করছে। শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী আজকে হলদিয়া একটি রুদ্ধদ্বার মিটিং করলেন, অমিত মালব্য ছিলেন, কি বলবেন? তো রুদ্ধদ্বার বৈঠক করেছি তো আমি কি করবো সেখানে, তো মনে হয়েছে ওর কোথায় ওদের পার্টির ব্যাপার, ওরা কি বৈঠক করেছে সম্পূর্ণ তাদের ব্যাপার, আমার মনে হয় ওরা ওই কার ওই প্রসন্ন রায়ের কাছ থেকে যে দলিল টলিল পাওয়া গেছে, তো এই শুভেন্দু অমিত মালব্যকে বলেছে দিল্লিতে বলতে যে অবিলম্বে দিলীপ ঘোষকে এই তালে বলি দিতে, ওটা ওদের গ্রুপ পলিটিক্স চলছে, যে আজকে দরজা বন্ধ করে শুভেন্দু বলছে দিলীপবাবুর এই নথি পাওয়া গেছে, অবিলম্বে দিলীপকে বহিষ্কার করাও, গ্রুপ পলিটিক্স করতে দরজা বন্ধ করে মিটিং করছিল।